এর আগের ভিডিওতে এই গাছটা দেখিয়েছি দিদির বাড়ির ছাদে, এই ছাদে বসে বসে এই গাছটা অনেকবার দেখিয়েছি তোমাদের। আজকে গাছটার অবস্থা দেখো, চোখে জল এসে যাবে। ও বুঝতে পারছো কিসের আওয়াজ? ওই দেখো, ওই দেখো আকাশের অবস্থা দেখো, ওইদিকে কি জোরে জোরে মেঘ ডাকছে দেখো, কি দারুণ ওয়েদার। সবই তো হলো গাছটাকে যে কে মারলো গো, কেন এরম হলো বলতে পারো তোমরা? দেখো গাছটার কি অবস্থা, যে যদি কেউ ক্ষতি করে থাকে গাছটার তার কখনো ভালো হবে না। আমি এসে দেখে তো অবাক, দিদিভাই গাছটা কি করে হলো, এটা গাছটার কি করে হলো এটা? এত বছর ধরে এখানে আসা যাওয়া থাকা, গাছটা কত আমাদের ঠান্ডা দিত জানো, নিচের ঘর একদম ঠান্ডা, এই পোর্শনের এই পোর্শনটা ঠান্ডা বরফ ছিল নিচের ঘরটা। এরম ক্ষতি কেউ করে, এটা কেন এরম হলো একটু কমেন্ট করে জানাবে তো আমাদের। হ্যাঁ কি বলছে রে তোর পিসি, তোর পিসি কি বলছে? ভোল টস ভোল টস, আমি করিনি, আমার কোনো দোষ না গো, হাওয়ার দোষ, আমার কোনো দোষ নেই। দেখো দেখো দেখো, এই এই আবার 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 একটা আওয়াজ হবে, বিশাল আওয়াজ হবে, দেখ চিক মারলো। এ পায়েল এখন হেলিকপ্টার যাচ্ছে না তো? হেলিকপ্টার হেলিকপ্টার, হ্যাঁ আবুয়া খারাপ হেলিকপ্টার প্লেন তোমার জন্য হাতে ঘুরে বেড়াবে তো। কেন বেড়া কেন বেড়াবে না, সকালে এই সকালে বলছি নিচেকে ডাকছে। কারেন্ট নেই কারেন্ট নেই, কি সুন্দর আবহাওয়া চারিদিকে চারিদিকে চারিদিকে, কি সুন্দর আবহাওয়া, যাবোই না আজকে আর, সকালে বেরিয়ে যাবো একদম। সত্যি অফিসে অফিসে বসতে পারছি, পিসিকে বলতে হবে না, যাবে না পিসি জানে, এটা হচ্ছে পিসির ইশারা। এদিকে দেখ, এই কচু কচু গাছটাও দেখ একই অবস্থা, ওই কচু গাছের পাতাগুলো রং হলুদ হচ্ছে কেন বল? হ্যাঁ ওই রে এই গাছটা তো বুঝলাম, ওই কচু গাছের এরকম কেন, কচু গাছটা বলো, কচু গাছটাও তো হলুদ হয়ে যাচ্ছে। আবার ঝিলিক মারলো, আবার ঝিলিক মারলো, এই এইরকম ওয়েদারে ফোন বন্ধ করে দিতে হয়। এই গাছটা একটা আম হয়নি তোমাদের গাছে দিদি? তোমাদের ওই বাড়ির ওই ওই বাড়ির ওই দিদি তোমাদের এই আম আম গাছটা আম হয়নি একটাও? এই যে এই সামনেটাই খাবার আঙ্গুর ফল, এটা আমাদের না, এটা ওই বিধানদার গাছ। ওইটা বিধানদার গাছ, ওইদিকে ইয়েটা তোমাদের গাছে, আর এ এত বছর লাগে নাকি? এই যে কলমের গাছ না, এই যে দাদা আপনার বাড়িতে এত নিম গাছ এই জন্যই তো আপনি দেখতেই পান না বাবা। তুলবে না কেন, ভেতরে মেলে দেবো কোথায়, কি মোটা মোটা ফোটা। তো বন্ধুরা, আমি এখন ঘরের থেকেই এই ভিডিওটা পোস্ট করছি। তোমরা অনেকেই এই দিদির বাড়ি আসা নিয়ে আমাকে অনেক ছোট বড় কথা বলো, আবার অনেকে ভালোও বলো, কিন্তু তোমরা বুঝবে না এই দিদিভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা কি। আর এই দিদিভাই আমাকে একসময় এতটাই হেল্প করেছে, আমাকে বলতে আমাদেরকে,
আমাদেরকে বলতে তাপসকে আর আমাকে, আজকে তোমাদের কাছে বলেই দিলাম। এই দিদিভাইয়ের জন্য কিন্তু অনেকটা দুঃসময় আমরা কাটিয়ে এসেছি দুজনে। তো এই দিদিভাইয়ের সঙ্গে সম্পর্কটা একজন ভাঙতে চেয়েছিল, খুব ভাঙতে চেয়েছিল। একজন বলেছিল যে এই মানুষটাকে 7 দিন নিয়ে কেউ রাখুক না, তাহলেই বুঝবে যে এই মানুষটা কী জিনিস। 7 দিন কেউ এর সঙ্গে সংসার করতে পারবে না বা অ্যাডজাস্ট করে চলতে পারবে না। তো দেখো, 7 দিন নয়, এই দিদিভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্কটা বা আমার সম্পর্কটা 7 বছরেরও বেশি হয়ে গেল। তো চলো দেখতে থাকো। সব নিয়ে যা, এই হলো, তোকে কাজ করে দেবো, নে আর নিবি, তো যে বলেছিল 7 বছরের বেশি সম্পর্ক রাখতে পারবো না, সে জানেই না যে এই দিদিভাইয়ের বাড়িতে আমার রিলেশনটা কী, সে বুঝতেও পারে না বা সে জানেও না। আর খালি দিদিভাইয়ের বাড়ি বলে না, আমি যেখানেই যাই মানুষকে ভীষণ আপন করে নেই, আমার কোনো স্বার্থ নেই, আমি একটু মানুষের মধ্যে থাকতে ভালোবাসি। আর এই দিদিভাইরা আমাকে যে কতটা ভালোবাসে, মানে কতটা ভালোবাসে, সেটা ধারণারও বাইরে। আমার কখনো মনে হয় না যে আমি অন্য কোথাও এসেছি, এটা আমার তো এখন আপন বলতে কেউ নেই, থেকেও নেই। আমার ভাই, মা, বাবা, এরকম তো একটা সম্পর্ক থাকে মানুষের জীবনে, তো সেই জায়গাটা তো আমার নেই। হ্যাঁ, ওই জন্যই এই দিদিভাই বাড়িতে আসলে আমাকে যে কী যত্ন করে। আর দেখো, যত্ন বলতে আমি কোনটা খেতে ভালোবাসি, কী খেতে ভালোবাসি, দিদিভাই যে কী যত্ন করে সেই কথাটাই বলছি, তোমাদের কোনো ধারণা নেই। বাজারে গেলে আমার জন্য নিপা কী খেতে ভালোবাসে, সেই জিনিসটা নিয়ে এসে রান্না করে খাওয়ায়। তো একজন মায়ের মতোই আমাকে স্নেহ করে এই দিদিভাই, ওই জন্যই। অনেকক্ষণ পরে আসলাম আবার তোমাদের সামনে, অনেকক্ষণ মানে অনেকক্ষণ, মাঝখানে অনেক কিছু হয়ে গেছে কিন্তু তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করিনি। বা একটা রান্না করেছি আমি আজকে সন্ধ্যেবেলাকার টিফিন, সেটা হচ্ছে, যদি ভাবছি কত মিনিটের হয়েছে জানি না, ওইটা ভাবছি ওই আমার আরেকটা যে চ্যানেল আছে ওইটাতে দেবো। মানে কিছু রান্না করলে ওই চ্যানেলটাই দিতে ইচ্ছা করে, বুঝলে তো। যাই হোক, ভিডিওটা শেষ করার জন্য আসলাম। এখন খাওয়া দাওয়ার পরে, মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছি, খানিকক্ষণ ঘুমিয়েছি, ফোন ঘেটেছি, এইসব করে টরে তারপরে উনি টিভি দেখেছেন, তারপরে অনেকক্ষণ পরে এখন শুতে এসে মনে পড়েছে যে আরে ভিডিওটা তো শেষ করিনি পায়েল, তাই বলছে যে চলো পিসি আমরা দুজনেই আজকে শেষ করি ভিডিওটা। সকালে যেহেতু আমরা দুজনে মিলে শুরু করেছিলাম, তো শেষটা আমরাই করছি। শেষটা বলছে পিসি আমিই চেষ্টা করি, মানে খুব আগ্রহ ব্যাপারটা আর কি, নতুন ইয়ে করছে তো, এমনি বাচ্চা মানুষ ওই দু একটা শর্ট ভিডিও টিডিও করে, কিন্তু আর বলছে তোমার যেরকম চ্যানেল আছে আমি তো জানতামই না, আমি তো বাড়ি গিয়ে মায়ের ফোন থেকে দেখবো তোমাকে, এসব বলছে। আমি অবশ্যই দেখবি, তোর মাকেও বলবি দেখতে, তোর বাড়ি হচ্ছে চাকদা। তো ওর বাবা একটু আগে মানে ফোন করেছিল সন্ধ্যেবেলা, দিয়ে বলছে যে কবে যাবি বাড়ি, এসব বলছে। তো হচ্ছে এখন যাবো না, ওদের ওখানে মানে রবিবারে ভোট, রবিবারে না সোমবারে, না আগামী সোমবারে ভোট ওদের ওখানে, তো তার আগেই ও বাড়ি যাবে, কাকার সঙ্গে বাড়ি যাবে। তো চলো ভিডিওটা শেষ করে দিই, আর বেশি বড় করব না। তোমরা এইভাবেই আমার পিসি সবসময় পাশে থেকো, তোমাদের অনেক ভালোবাসা দিচ্ছে পিসি। পিসিও দিচ্ছে, ওও দিচ্ছে, ও ভীষণ ভালোবাসে, মানে বলছে পিসি তোমার এত ফোন আসে, তোমাকে এত মানুষ ভালোবাসে, কোথার থেকে সব ফোন আসে, সবাই ফেসবুকে কথা বলে, দেখেছে ফেসবুকে অনেকের সঙ্গে কথা বলি। তো বলছে যে বাবা আমার পিসি কত ইয়ে হয়ে গেছে, অনেক বছর ধরেই তো আলাপ না এখানে, তো তাও ধরো 7-8 বছর হবে বোধ হয়, না 7-8 বছর হবে এদের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছি আর কি। তো এটা হচ্ছে আমি যে দিদিভাইয়ের বাড়িতে আসি বেলঘরিয়ায়, তোমাদের বলেছি মনে হয় ভিডিও শুরুতে, তাও আরেকবার বলে দিই, এই দিদিভাইয়ের হচ্ছে সেজো ভাইয়ের, তাই তো, সেজো ভাইয়ের মেয়ে, বড়ো মেয়ে, ওর আর একটা বোন আছে, ছোট্ট বোন আছে, ওদের বাড়ি কোনো না কোনো সময় যাবো খুনি একবার, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব ওদের গ্রামের বাড়ি, খুব সুন্দর পরিবেশ, টাউনে যে এত গরম ওদের ওখানে কিন্তু গরম নেই ধরতে, তাই না, চারিদিকে গাছপালা, এত সুন্দর পরিবেশ, খুব ভালো পরিবেশ। যদি কখনো যাই, যদি কখনো বলতে যাবো তো বটেই, ওর মা ডাকছে, ওর জেঠিমা ডাকছে, সবাই ডাকছে অনেক দিন ধরে, একবার যাবো ঘুরে আসবো।
তো তোমাদের সঙ্গে সব তখন শেয়ার করবো। তো আজকের ভিডিওটা আমি পায়েল শেষ করবে, দেখি কি বলে পায়েল কেমন করে শেষ করে ভিডিওটা দেখি। ঠিক আছে, প্রথমে যেটা বললাম তোমরা কিন্তু খুশি পাশে থেকো, তোমরা বলো বলো নিজের মতো করে বলো, যে যা মনে আসে বলো। যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আর কি বলবে। ওদের ভিডিও দেখবি, দেখলে বুঝতে পারবি হেবি সুন্দর করে বলে। তো হ্যালো গাইডস, আমরা আজকের মতো আসছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, কি সুন্দর করে বলে। চলো একটু মজা করলাম তোমাদের সঙ্গে ভিডিওর লাস্টে, টাটা, চলো, গুড নাইট। তো চলো ভিডিওটা শেষ করে দেবো ভেবেছিলাম, তো দেখলাম খুবই ছোট হয়ে গেছে, ওই জন্য পরের দিনের কিছু অংশ শেয়ার করলাম। এই দেখো বেরিয়ে গেছি দিদির বাড়ির থেকে, এখন আমি ট্রেনে আছি, নম্বর হচ্ছে রানাঘাট। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, বলাশ্বর নেমে গেছে, কিন্তু একটা খুশির সংবাদ আছে, সেটা হচ্ছে এই দেখো তোমরা নিজেরাই বলো, বন্যা গান শুনিয়ে দাও। আজকের ভিডিওতেও বন্যার গান, মানে বন্যাকে দেখানো হবে কিন্তু বন্যার গান নেই। বন্যা বলছে বৌদিও আমি ওখানেই ভালো ছিলাম, বৌদি এখানে ভালো আছে কিন্তু আমি ওখানে ভালো ছিলাম। এবার এই কথার কি উত্তর দেবা বলো, মানে এই কথার কি উত্তর দেবা বলো। বন্যা বলেছে আমাকে যে ওখানে আমি ভালো ছিলাম আর এখানে বৌদি ভালো আছে। বৌদি কখন বলেছে যে ওখানে ভালো ছিল না, ভালো ছিলাম কিন্তু ভয় লাগতো, ওই জন্য বন্যা পাহারা দিতে আসতো, আর এখন বৌদি বৌদির আর ভয়ও নেই, বৌদিকে এখন আর পাহারা দিতে হবে না। আর ওইখান থেকে এখানটা একটু দূরে হয়ে যায়, তো ওইদিকে রাত্রিবেলা একটা বাড়িতে রান্না করে, দেখেছো তোমরা রান্না করে, খাওয়া দাওয়া করে, ওখান থেকে টুক করে বাড়ি চলে যায়। আবার এতটা আসবে, ওই ধৈর্যটা থাকে না, ভাবে যে বাবা আবার খেয়ে, আর খাওয়ার পরে মানুষ এমনি এনার্জি হয়ে যায়, তখন বিছানা চায় রাত্রিরে খাওয়ার পরে, ওই জন্য আর বন্যা রাত্রিরে আর আসে না। এই সকালবেলায় আসে, এসে ঘন্টা দুয়েক থাকে, তারপরে আর এক জায়গা যায়, সেখান থেকে আবার ফেরার পথে আবার আসে, মানে আমি ঘরে থাকলে এটাই হলো বক্তব্য। তো কোনো কাজ কর্ম হয়নি, চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে 8:30 কিন্তু, আর আজকের তারিখ হচ্ছে 16 মে। পুরোনো ভিডিও অনেকটাই শেষ হয়ে এসেছে, এবার এখন থেকে কারেন্ট ভিডিওই পাবা। কোনো কাজকর্ম হয়নি, কৃষ্ণ কৃষ্ণ এরকমই পড়ে রয়েছে, দেখো এলোমেলো এলো হয়ে। ওই যে আওয়াজ আওয়াজ, তোমাদের আওয়াজ মানিয়ে নিতেই হবে,
আর এই যে তোমরা একজন কমেন্ট করেছো যে কাকিমা কোথাও গেলে সব কিছু ঢেকে রেখে যাবা, পুরনো নাইটি ওড়না টোড়না দিয়ে ঢেকে রেখে যাবে। তাই এই যে বাসনপত্র ঢাকায় ছিল, এরকম ঢাকায় আছে। কালকে রাত্রে, কালকে সকালে 9:30-10 হবে, হ্যাঁ 10 মধ্যে রানাঘাট পৌঁছে গেছিলাম। পৌঁছে ব্যাংকে কাজ ছিল, তোমাদের শুভ খবর খুব তাড়াতাড়ি হয়তো দিতে পারবো এই মাসে মনে হচ্ছে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছু বলা যাবে না। এবার সেইটা সব চলছে পদ্ধতি। তো ব্যাংকে গেছিলাম, ব্যাংকে গিয়ে তারপরে রানাঘাটেই ছিলাম, আর বাড়ি আসিনি ওই রোদ্দুরটার মধ্যে। মানে ওখান থেকে এসেছি আমি কেমন যেন হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি ভীষণ, প্রচুর রোদ পড়ছে। 2 বৃষ্টি হয়েছিল, ঠিক ছিল, আবার এত রোদ্দুর পড়ছে, বিশাল কষ্ট হয়ে যাচ্ছে। বিশাল রোদ, মানে পরশুদিনও হয়েছে, কালকে হচ্ছে, আজকেও রোদ হবে, দেখো বিশাল রোদ হবে আজকে। আর রোদ্দুর পড়া মানে গরম, খুব কষ্ট হয়ে গেছিলো, ওই জন্য আর বাড়ি আসিনি। আমার তো রানাঘাটে অনেক বাড়ি, যার বাড়িতে না যায় সেই রাগ পড়ে। রথতলার বান্ধবীর বাড়িতে অনেকদিন যাওয়া হয় না, ও মাঝে ফোন করেছিল, যাওয়া হয়নি। আর রানাঘাটে ছিলাম তার সারাদিন, তারপরে রাত্রিতে 9:30 বাড়ি এসেছি। এসে একদম মাথা টাথা ঘুরে একাকারে একাকার অবস্থা, খুব শরীর খারাপ লাগছিলো, রাত্রি করে শুয়ে পড়েছিলাম। এখন উঠলাম, ফ্রেশ হয়ে আসলাম, এসে আমি মানে বাথরুমে গেছি, বন্যা দেখি এসে গেছে। তো চলো একটু চা বসাই, দুজনে মিলে খাই, তারপরে সারাদিন কী করি না করি দেখা যাক, সবই তোমরা একটু একটু দেখতে পাবে। একটু একটু কাচাকুচি আছে, রান্নাবান্না আছে, এখনকার মতো টাটা। এই দেখো লাল চা বানিয়ে নিয়েছি, আজকে একটু বন্যার সঙ্গে লাল চাই খাই ফার্স্ট রাউন্ডে, পরে না হয় দুধ চা খাওয়া যাবে, আবার নাও খেতে পারি। এই যে চা মুড়ি, চায়ের মধ্যে লিকার চায়ের মধ্যে মুড়ি ফেলে দিয়েছি। আর এই যে বন্যা, একটা গান শোনাও বন্ধুদের আমার, ও বন্যা, দেখো বন্যার কোথায় চুল পেকেছে দেখো। সিনেমার সিনেমাতে যেমন একটুখানি চুল পাকিয়ে দেয় মেকআপ করানোর সময়, বন্যারও ওইভাবে চুল পেকেছে, বন্যার ঠিক ওইভাবে চুল পেকেছে, এইখানটায় একটুখানি আমার আবার শুরু হয়েছে দেখো পাকা, কদিন যায় না। দেখো বন্যা কিন্তু তোমাদের গান শোনাচ্ছে না, আমার কিচ্ছু করার নেই। মিষ্টি কম খাওয়া যায়, আমার সুগার যেদিন হবে সেদিন দেখা যাবে। আমার সুগার ফুগার নেই গো, আমার আমাদের বাড়িতে কারো সুগার নেই, আমার মা বাবা, কিন্তু আমার ভাইয়ের মনে হয় হয়েছে কিনা জানি না, হলেও হয়ে থাকতে পারে, আমার ভাইয়ের সুগার হয়ে থাকতে পারে, কিন্তু আমার মা বাবা কারো সুগার ছিল। আমার মা সে তো চিনি খেত না, নুন খেত, আমরা ওই যে সয়ে বানাই না, যে স্যালাইন বানাই গ্লাসে করে, রোজ থেকে আসলে একটু স্যালাইনটা ঘরে বানিয়ে খাই, যেটা চিনি লবণ দিয়ে, আমার মাকে তো খালি এক গ্লাস জল দিত, এক চিমচি লবণ দিত, দিয়ে ওটা খেত, বলে চিনি দিবি না, একদম চিনি দিবি না, চিনি খেতেই না। সবচেয়ে বড় কথা কি বলতো, আমার মা প্রচুর পরিশ্রম করতো, যারা প্রচুর পরিশ্রম করে না তাদের সুগার হয় না, মানে ব্যায়াম করতো, তারপর কাজ দৌড়া দৌড়ি, তার জন্য মায়ের সুগার হওয়াটা। আমরা কি ভাবলাম জানো, ওই বাড়িটাই গান গাইতে, ওই বাড়িটা তো ভাড়া হয়নি, ওরকমই ঘরটা পড়ে রয়েছে, খালি গান গাওয়ার জন্য ওই বাড়িতে যাবো, এখানে বন্যার গান আসে না, প্রকৃতির সঙ্গে গানটা আসতো, এখানে প্রকৃতি নেই তো, এখানটায় এখানটা খালি টুংঢাং টুংঢাং হা ও ইয়া আওয়াজ, আওয়াজে আর গান আসে না, কি করা যাবে, সব জীবনে সব দিকে চাইলে হবে না, তাই না, কোনো না কোনো দিকে খামতি থাকবে, একদিকে হলে আর একদিকে হবে না। আচ্ছা তোমাকে আমি দুটো চুড়ি দিয়েছিলাম না, সে চুড়ি দুটো কী করলাম, বালার মতো দিয়েছিলাম না, দিইনি, তাহলে আমার বালাগুলো কই, কি বলো, কি সুন্দর কানেরটা দিলাম সেটাও করলো না, কানেরগুলো বাউটি এরকম আমার মতো কানের দিলাম না তোমাকে, সেগুলো দুটো কানে ওই দুটো দিয়েছিলাম, একটা তো করতে পারতো এরকম, কানে না ফুলে মেয়ে ছেলে মানুষ কেমন লাগে। চলো আমাদের অনেক গল্প জমা হয়ে গেছে, গল্প করি আর চা খাই, দেখি কবে বন্যা কাজ শোনায়।
এই যে আমার মেয়ে, আমার মেয়ে কি মেসেজ করেছে টিকটিকিতে দেখো, বলতা খাবে, বলতার বাসা করেছে, খাবে বলতা খাওয়ার জন্য রেডি হচ্ছে, কখন থেকে এইভাবে রয়েছে বলতা খাওয়ার জন্য, বুঝছো? আমরা বলতাকে এত ভয় পাই আর টিকটিকিতে বলতা খাবে। ঘরদোর ঝাঁট দেওয়া পরিষ্কার করার কাজে লেগে গেছি, এই যে ঘরদোর পরিষ্কার করার কাজে লেগে গেছি। খাটের তলা থেকে সব বার করে খাটের তলা ঝাঁট দিয়ে নিলাম। এই দেখো খাটের তলা সব ভীষণ ধুলো পড়েছিল, সব ঝাঁট পর চলছে এখন। বিছানাটা ঝেড়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে গুছিয়ে নিয়েছি, ঝেড়ে নিয়েছি, এখন ঘরদোর গোছানোর কাজ চলছে। এতক্ষণ ধরে বন্যা চলে যাওয়ার পর থেকে কী করলাম, ও ভিডিও রেডি করলাম, কিচ্ছু করতে পারিনি কালকে রাতে। কালকে রাতে প্রচুর শরীর খারাপ লাগছিলো, দিয়ে কিছু করতে পারিনি, ওই জন্য সকালে এই যে চা বিস্কুট চা মুড়ি খেয়ে দিদি একটু পায়েস দিয়েছিলো, ওই পায়েসটা কালকে রাতে খাইনি, সকালে খেলাম। সকালে খেয়ে চা মানে চা খেলাম, চায়ের পরে তারপরে আধা এক ঘন্টা পরে পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেলাম আর ভিডিওর কাজ করলাম। এখন হচ্ছে চাল ভিজিয়ে দিয়েছি, ভাত আলু ভাতে ভাত করবো, আর কিছু একটা দেখি কী করি, হয় আলু ভাজা করবো না হয় ডাল, ডাল আর করবো না, দেখা যাক কী করি, না হয় ডিম নিয়ে এসে ডিম ভাজা করে নেবো, শর্টকাটে যা হয় তাই করি। ভালো লাগছে না, ঘুমাতে হবে আবার, এখনও ঘর ঝাড় দেবো, মুছবো, চায়ের বাসন ধুয়ে টুয়ে কটা জামা কাপড় আছে কেচে, তারপরে চলো সঙ্গে থাকো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তার কারণ মানে মাঝামাঝিতে শেষ না করলে ভিডিও বড় হয়ে যাবে। এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা অলরেডি 22 মিনিটের হয়ে গেছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তারপর মানে অনেক ভিডিও আমার জমা পড়ে গেছে, ফোনের গ্যালারি পুরো ভরে যাচ্ছে, ভিডিও রানিং করতে পারছি না, পেছিয়ে পড়ে আছি। আর আজকে ভিডিওটা এখানে, এই ভিডিওটা এখানেই শেষ করে দিলে আমি একটা রানিং পর্যায়ে চলে আসবো, ওই জন্য ভাবলাম তোমাদের এখানেই শেষ করে দিই। ঘরে চলে এসেছি, দুদিন হয়ে গেল, তো ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম এই ভিডিওটা এখানে শেষ করে দিলে আমি মোটামুটি রানিং পর্যায়ে এসে যাব। তো কিছু মনে করো না, একটু নিয়ে গুছিয়ে নিও, তোমরা অ্যাডজাস্ট করে নিও। চলো, বেশি কথা বাড়িয়ে ভিডিও বড় করতে চাই না, তোমাদের সমস্যা হয়ে যাবে। আমার নিজের যেমন নেটের সমস্যার জন্য আমি পেছিয়ে পড়ি, মানে একমাত্র নেটের সমস্যার জন্যই পেছিয়ে পড়ি, 1.5 GB নেটে হয় না, আবার 147 টাকা মারি তাতেও মানে সময় হয় না, একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করতে গেলে নেট ফুরিয়ে যায়, ধরো হয়তো একটু ফেসবুক ঘাটলাম কিংবা একটু অন্য কোনো কোথাও ভিডিও দেখলাম, কী করবো বলো? ঘরে সময় একা একা সময় কাটাতে গেলে তো এটা একটু দেখতে ইচ্ছা করে, আর নেটটা ফুরিয়ে যায় তখন আমার আপলোড করতে গিয়ে সমস্যা হয়ে যায়, আর রেগুলার ভিডিও দিতে না পারলেই তখন আমি পেছিয়ে পড়ি। তো চলো, আর আশা মানে চেষ্টা করব আগামী দিনে এরকম ভুল না হয়, যাতে এরকম মানে পরিস্থিতিতে না পড়তে হয়, কারণ অনেক কষ্টে আবার রেগুলারিটি মানে মেনটেন করার কাছে এসে গেছি। ঠিক আছে, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, প্রচণ্ড গরম পড়েছে, আবার সাবধানে থেকো, কবে যে একটু বৃষ্টি হবে জানি না, গরমের জন্যই কষ্ট হয়ে যাচ্ছে। তবু এই ঘরটা খুব ঠান্ডা, দেখো ঘরেই আছি, এই যে ঘরে চলে এসেছি। আজকে সকালে ভিডিও শুরু করিনি, আগে পেছনেগুলো শেষ করি, তারপরে নাহলে গ্যালারি ফুল হয়ে যাচ্ছে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।